শুভ সন্ধ্যা বন্ধুরা। আপনারা সবাই যে থাম্বনেলে প্রশ্নগুলো দেখছেন, সেই প্রশ্নগুলো কিন্তু একটা আমার নয়। বৃহস্পতিবার দিন রাত্রের দিকে WBCS পরীক্ষার যে আসন্ন প্যাটার্ন চেঞ্জ এবং সেটা ডেসক্রিপটিভ হয়ে যাওয়া বা সিলেবাসের পরিবর্তন বা প্রিলিমসে নতুন অধ্যায় যোগ হওয়া, এগুলো নিয়ে যে 12 পাতার PDFটা সামনে এসেছিল, সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আমি কোনো মানে আমার ব্যক্তিগত মতামত কোনো বিশ্লেষণ করিনি, কারণ ভিডিওটা এমনিতেই আর কি মানে শুধুমাত্র তথ্যগুলোকে পরপর রাখতে রাখতেই যথেষ্ট বড় হয়ে যাচ্ছিল, তাই জন্য আমি শুধু সেইটুকুই রেখেছিলাম। তারপর থেকে সেই বিষয়ক এরকম উদ্বেগজনক প্রচুর প্রশ্ন, যার কয়েকটা আমি থাম্বনেলে দিয়েছি, সেগুলো আমি পেয়েছি। আমার মনে হয়েছে যে আজকের এই মহাবীর জয়ন্তীর একটা পবিত্র দিন, ছুটির দিনে এই বিষয়গুলোকে নিয়ে আপনাদের সামনে বিস্তারিতভাবে একটা আলোচনা করে দেওয়া দরকার। আমার মনে হয় যে আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনাদের যে সমস্ত ধ্যান ধারণা বা আপনারা যে ভয়গুলো পাচ্ছেন, উদ্বেগগুলো হচ্ছে, সেগুলো সম্পর্কে একটা ক্লিয়ার চিত্র বা একটা পরিষ্কার চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি। প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে পরিবর্তনগুলো কোথায় কোথায় হচ্ছে বলে একটা প্রপোজাল গেছে, এখনো পর্যন্ত এই পরিবর্তন কবে হবে এটা বলতে গিয়ে বলে নেওয়া যাক, এই পরিবর্তন কিন্তু 2023 সালে কিছু হবে না, কারণ 2023 সালের বিজ্ঞাপন পরিষ্কারভাবে প্রকাশিত হয়ে গেছে, নোটিশ সামনে এসে গেছে, ফর্ম ফিল আপের প্রক্রিয়া শেষ। অর্থাৎ এখনো পর্যন্ত 2023 সালে কোনো পরিবর্তন হবে না, সুতরাং 2023-এর প্রিলিমস যেটা এবছরে হবে এবং 2023-এর মেন্স যেটা হবে সেগুলোতে কোনো পরিবর্তন হবে না, সুতরাং পরীক্ষার্থীদের সার্বিকভাবে যেটা সামনে রয়েছে অর্থাৎ 2023-এর পরীক্ষা, সেটা নিয়ে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে প্রস্তুতি নেওয়া উচিত। এরপরে যে রিভাইজ ড্রাফটটা সামনে এসেছে, সেটা যদি ভবিষ্যতে কোনো পরিবর্তন হয়, তাহলে আমরা সেটা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট অথবা পারের যে ওয়েবসাইট অর্থাৎ পার্সোনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট, সেখান থেকে নিশ্চয়ই জানতে পারবো এবং সবিস্তারে জানতে পারবো। তারপরে আমরা সেটা নিয়ে উদ্বেগ নিয়ে হওয়া শুরু করবো। কিন্তু পরীক্ষার্থীরা খুব স্বাভাবিকভাবে এই রকম একটা PDF সামনে আসার পর যে পরিমাণ উদ্বেগ তৈরি হয়েছে, আমার মনে হয় যে সেটার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তোমাদেরকে দেওয়া উচিত। দেখো, আমাদের এতদিন পর্যন্ত প্রিলিমিনারিতে এই যে PDF অনুযায়ী সেটাতে একটা পেপারে যা ছিল, এই PDF অনুযায়ী বলা হচ্ছে যে দুটো পেপার এখানে রয়েছে। তার মধ্যে প্রথম পেপার যেটা, সেটা এখনকার মতোই একই রকম এবং সেটার উপর নির্ভর করি আমাদের কিন্তু মেন্সে যাওয়াটা নির্ধারিত হবে। শুধুমাত্র পেপার 2 যেটা, সেটাতে কম্প্রিহেনশন, ইন্টারপার্সোনাল স্কিল, কমিউনিকেশন স্কিল, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল এবিলিটি, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং এবং বেসিক নিউমেরিসি যেটা, সেই সব এবং ডেটা ইন্টারপ্রিটেশন, সেগুলো কিন্তু অতিরিক্ত যোগ হলো। আমার যেটা মনে হয়েছে যে এই যে অতিরিক্ত একটা পেপার প্রিলিমিনারিতে যোগ হলো, যতই সেটা কোয়ালিফাইং হোক, বলা হচ্ছে যে 100-এর মধ্যে সেটাতে হয়তো আর কি মানে 33 তোমাকে পেতে হবে, মানে 200-এর মধ্যে 66 পেতে হবে, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি তো তোমাকে একটা অতিরিক্ত জিনিসের চাপ তো নিতে হচ্ছে। সেটা বিশেষ করে আমি UPSC-র পরীক্ষা তো কখনো দিইনি, কিন্তু আমি এই কদিনে UPSC-র যে প্রশ্নপত্র প্রিলিমসের কিছু দেখেছি, তাতে আমি দেখেছি যে সেখানে একটা প্যাসেজের কম্প্রিহেনশন থাকে না, একাধিক কম্প্রিহেনশনের প্যাসেজ থাকে এবং সেটা যথেষ্ট কঠিন হয় এবং সেটার থেকে তোমাকে বুঝে পরীক্ষার হলে উত্তর করতে হবে। এটা হচ্ছে প্রথম। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে দেখো, জেনারেল মেন্টাল এবিলিটি তোমাকে 2 বার করতে হচ্ছে, অসুবিধা নেই, কিন্তু প্রিলিমিনারির ক্ষেত্রে আমরা সাধারণত নিউমেরি মানে অঙ্ক যেটা, অ্যাপটিটিউড যেটা, সেটার উপর বেশি জোর দিই না। 5টা 6টা থাকে, কোনো একবার বোধহয় সর্বোচ্চ 11টা এসেছিল 16-তে বা 14-তে, তারপর থেকে আর আসে না। কিন্তু এখন তোমাকে বেসিক নিউমেরিসি যেটা রয়েছে সেগুলো শিখতে হবে। প্রিলিমিনারিতে ডেটা ইন্টারপ্রিটেশন আসে না, কিন্তু আমাদের এখন এটা অতিরিক্ত করতে হবে, বা এই যে জায়গাটা বিশেষ করে ইন্টারপার্সোনাল স্কিল, কমিউনিকেশন স্কিল, অ্যানালিটিক্যাল এবিলিটি, এগুলোর কী ধরনের প্রশ্ন হবে তার সাথে আমরা অধিকাংশ পরীক্ষার্থী কিন্তু পরিচিত নেই। তার কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে পশ্চিমবঙ্গের যত পরীক্ষার্থী অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষা দেয়, তার থেকে অধিকাংশ পরীক্ষার্থী বা বহু পরীক্ষার্থী কিন্তু অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষা দেয় না। ফলস্বরূপ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে জিনিসটা, তার একটা অতিরিক্ত প্রেশার তৈরি হলো। কিন্তু একই সাথে এটা বলতে হবে যে যারা SSC CGL বা SSC CHSL বা অন্যান্য সেক্টর, ব্যাংকিং সেক্টরের পরীক্ষা দেয় তারা, বা যারা UPSC লেভেলের পরীক্ষা দেয় তারা, হয়তো এই পেপারগুলোর সাথে অনেকটা বেশি অভ্যস্ত। ফলে আমাদের মাথায় রাখতে হবে যে তাদের এই প্রতিযোগিতাটায় প্রিলিমসের এই যে পেপারটা অতিরিক্ত যোগ হলো সেটাতে সুবিধা হলো, যদিও এটা একেবারেই আর কি মানে একটা মানে বলা হয়েছে যে 200-এর মধ্যে 66 পেতে হবে, তুমি 166 পাও আর 66 পাও তোমার একই ব্যাপার এটা, কারণ এটার উপর ভিত্তি করে কিছুই হবে না, শুধু এটা কোয়ালিফাইং। তবু আমার যেটা মনে হয় যে প্রিলিমিনারিতে আমরা এতদিন পর্যন্ত যেটুকু পড়তাম তার থেকে কিন্তু একটা অতিরিক্ত পেপার এখানে যোগ করা হলো, এইটা আমার মত, এবং তার ফলে প্রিলিমিনারির প্রস্তুতিতেও কিছুটা চাপ বাড়বে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে
হচ্ছে যে এখানে আরো একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে যে বাংলা এবং ইংরেজি। দেখো বাংলা বা ইংরেজির যে পেপারগুলো ছিল সেগুলোতে তোমাকে এতদিন পর্যন্ত একটা নম্বর পেতে হতো, অতিরিক্ত একটা নম্বর তোলার চাপ তোমার উপর ছিল, কারণ সেটা তোমার মেরিট লিস্টে যোগ হতো। এখন কিন্তু সেই চাপটা তোমার উপর থেকে কমে গেল, মানে বাংলা বা ইংরেজি যেটা সেটার উপর থেকে তোমার চাপ কমে গেল। তোমাকে শুধুমাত্র সেখানে 300-এর মধ্যে মোটামুটি 90-এর কিছু বেশি, কারণ 30% কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে, এইটুকু পেলেই হবে, তোমার নম্বরটা যোগ হবে না। অর্থাৎ বাংলা বা ইংরেজি মোটামুটি তোমরা যেরকম জানো, আমার বিশ্বাস, সেটুকু লিখলেই কিন্তু তোমার ব্যাপারটা মানে হয়ে যাচ্ছে, তোমাকে আলাদা করে কিছু করতে হবে না। এরপরে দেখো তোমাকে যেটা অতিরিক্ত সেটা হচ্ছে ইংলিশ এসে অ্যান্ড কম্পোজিশন বলে 250-এর একটা পেপার যোগ হচ্ছে। এবার এখানে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নটা কি, প্রশ্ন হচ্ছে অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষায় যে এসে পেপার আছে সেখানে দুটো এসে লিখতে হয়, 125-125, এবং সেটা মিলিয়ে হচ্ছে 250। কিন্তু সেই এসের পেপারটা কিন্তু তোমাকে মানে শুধুমাত্র ইংরেজিতে লিখতে হবে তা নয়, ভারতীয় সংবিধানে অষ্টম তপশিলে যে 22টা ভাষা আছে সেই প্রত্যেকটা ভাষাতেই তুমি লিখতে পারো এবং ইংরেজিতেও তুমি লিখতে পারো। এবং তোমরা যদি একটু পুরনো সময় মানে 13-14 এই সময়ের যদি পেপারগুলো দেখো, দ্য হিন্দু বা টাইমস অফ ইন্ডিয়া এই ধরনের যে পেপারগুলো দেখো, দেখবে প্রথমে অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের ক্ষেত্রেও কিন্তু পেপারটা, এই এসে পেপারটা শুধুমাত্র ইংরেজিতে আনার চেষ্টা হয়েছিল। কিন্তু তার পরবর্তীকালে সরকার সেই ভাবনা থেকে পিছিয়ে যায় এবং বলা হয় যে সংবিধান স্বীকৃত যে ভাষাগুলো আছে তার যে কোনো একটাতেই লেখা যাবে। অথচ আমাদের এখানে এই পেপারটা কিন্তু শুধুমাত্র ইংলিশে এসেতে করা হবে বলে বলা হচ্ছে। এটা হচ্ছে আমার একটা মানে একটা দুঃখের জায়গা যে কেন হঠাৎ করে পেপারটা শুধু ইংরেজিতেই করা হবে। দু নম্বর যেটা সেটা হচ্ছে সাম্প্রতিককালে আমরা যে সংসদীয় বোর্ডের রিপোর্ট দেখেছি সেখানে যেটা বলা হয়েছে যে সবসময় চেষ্টা করা হচ্ছে যে যারা ইংরেজি মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে পড়েছে আর যারা নন ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের মধ্যে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে, অর্থাৎ পরীক্ষা যাতে কোনো পরীক্ষার্থীর মধ্যে একটা আর কি মানে কাউকে অতিরিক্ত সুযোগ সুবিধা না দিয়ে দেয় এইরকম যেন পরিস্থিতি না তৈরি করা হয়। সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে অল ইন্ডিয়া লেভেলে যখন একটা ভাবনা চিন্তা চলছে যে শুধুমাত্র যারা মানে ইংরেজিতে দক্ষ তাদের থেকেও যারা ইংরেজিতে ততটাও দক্ষ নয় সবাইকে সমান সুযোগ দেওয়া, তাহলে আমার মতে এই পেপারটা ইংরেজিতে কেন রাখা হলো আমি একেবারেই বুঝতে পারছি না। আর 3 নম্বর যেটা সেখানে হচ্ছে যে আমরা যেখানে ইংরেজির যে কম্পালসারি পেপার সেটাকে কোয়ালিফাইং নেচার করেছি, অর্থাৎ আমরা বলতে চাইছি যেটা সেটা হচ্ছে যে ইংরেজিটা শুধু পাশ করলেই হবে, তুমি মাধ্যমিক লেভেলে জানো কিনা সেটুকু জানলেই হবে, তারপরেও এসএ পেপারটাকে কেন শুধুমাত্র ইংরেজিতে রাখা হচ্ছে এই জিনিসটা আমার একেবারেই মাথায় রাখিনি। আমার মতে এটা নিয়ে ভাবনা চিন্তার দরকার আছে এবং এই পেপারটা এসএ পেপার থাক তাতে কোনো অসুবিধা নেই, আমরা তো এখনো বাংলাতে সম্পাদকীয় লিখি, আমরা ইংরেজিতে কম্পোজিশন লিখি, অর্থাৎ ডেসক্রিপটিভ ইংরেজি বা বাংলা লেখার ক্ষেত্রে আমাদের সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু এই পেপারটাকে শুধুমাত্র ইংরেজিতে না দিয়ে আমার মতে পেপারটাই কিন্তু ইংরেজির পাশাপাশি বাকি যে সমস্ত ভাষাগুলো আছে সেগুলোতেও লেখার একটা সুযোগ দেওয়া উচিত, না হলে আমার মনে হয় যে পরীক্ষার্থীদের মধ্যে একটা ডিসক্রিমিনেশন তৈরি হবে। যারা সিলেবাস নির্মাতা, যারা ভাবনা চিন্তা করছেন, তারা অনেক বেশি বিচক্ষণ এবং আমার থেকে অনেক জ্ঞানী এবং তাদের চিন্তা শক্তি অনেক প্রখর, আমার মনে হয় যে তারা এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করবেন। পরে যে পেপারটাতে আসি সেটা হচ্ছে ট্র্যাডিশন কালচার অফ বেঙ্গল, যেটাতে দেখো কালচারাল আসপেক্ট অফ বেঙ্গল, তারপরে ফোক আর্ট, মিউজিক, লিটারেচার, আর্কিটেকচার, হেরিটেজ এগুলোর উপর জোর দেওয়া হচ্ছে। এই পেপারটা অতিরিক্ত যোগ হলো, বাংলা সংস্কৃতি বাংলার পরীক্ষার্থীরা জানবে, এতে অসুবিধার কিছু নেই। অল ইন্ডিয়া সিভিল সার্ভিসের সাথে তুলনা করে ইন্ডিয়ান আর্ট এবং কালচারের সাথে তুলনা করে এটা যোগ করা হয়েছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা যে একটা যোগ করা হলো, আমরা এতদিন পর্যন্ত স্ট্যাটিক জিকের মধ্যে যে সমস্ত অংশগুলো পড়তাম সেগুলো কিন্তু জেনারেলি যেটা পড়া হতো সেটা হচ্ছে ওয়ান লাইনার পড়া হতো, পরীক্ষার্থীদের এবার খুব স্বাভাবিকভাবেই ব্যাপারগুলোকে ডেসক্রিপটিভ পড়াবে, কারণ এখানে যেটা লিখেছে প্রশ্নে সেটা হচ্ছে কনভেনশনাল টাইপ পেপার। কনভেনশনাল মানে জেনারেলি যেটা মনে করা হয় সেটা হচ্ছে ডেসক্রিপটিভ, ফলে আমার মনে হয় যে এই যে অংশটা এটা তো একেবারে অতিরিক্ত যোগ হওয়া, ফলে এই জায়গাটা কিন্তু পরীক্ষার্থীদের উপর একটা চাপ তৈরি করলো। এরপরে দেখো পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6, এই যে আর কি মানে 4টে পেপার, এই 4টে পেপার হচ্ছে মানে জেনারেল স্টাডিজের 4টে পেপার, এবং এখান থেকে জেনারেল স্টাডিজ আমাদের কি পড়তে হবে আমরা কিছু জানি না। এতদিন পর্যন্ত আমরা জেনারেল স্টাডিজ পেপার বলতে 1 এবং 2 দুটো পেপার জানতাম জেনারেল স্টাডিজের, এখানে জেনারেল স্টাডিজের 4টে পেপার যোগ করা হয়েছে, ঠিক আছে। এবার এই যে 4টে পেপার সেগুলোতে একটা জিনিস খুব স্পষ্ট যে এই 4টে পেপারকে কিন্তু তুমি যদি মনে করো তাহলে তুমি বাংলাতে লিখতে পারো, সেটা আমরা মেমোরেন্ডাম সেখানে উল্লেখ করা আছে, এটা ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখা যাবে। সুতরাং এটাতে ভাষাগত সমস্যার কথা না, কিন্তু ইনফরমেশন কালেক্ট করা
এবং সেই ইনফরমেশনগুলোকে অবশ্যই আর কি মানে ডেসক্রিপটিভ প্যাটার্নে লেখা। বিশেষ করে যেটা হয় সেটা হচ্ছে যে যে সমস্যাগুলো পরীক্ষার্থীদের অনেক সময় হয় সেটা হচ্ছে এমসিকিউ প্যাটার্নে তুমি ওয়ান লাইনার খুব ভালো করে খুঁটিয়ে পড়ে যাচ্ছ, কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে যেটা হয় সেটা হচ্ছে লেখার ধরনটা অনেক সময় ম্যাটার করে যায়। ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি যে আমি একটা জিনিস পরীক্ষাতে লিখলাম যে শুষ্কং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে, ঠিক আছে, যেটা কালিদাসের একটা মানে প্রবাদ মানে গল্প আছে, আর একজনই সেটাকে লিখলো নিরস তরুবর পুরত ভাগে, ঠিক আছে, দুটোর মানে একই, যেটা শুকনো কাঠ সামনে পড়ে আছে, কিন্তু দুটোর মধ্যে মানে ভাষাগত তফাত হয়ে যাওয়ার ফলে অনেক সময় দেখা যায় যে অপেক্ষাকৃত অন্যভাবে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করলে হয়তো ইনফরমেশন দুজনেরই এক আছে, তাতে কিন্তু ভাষার মানে কারুকার্যের জন্য হয়তো দেখা যায় পরীক্ষার্থী বেশি নম্বর পায়। আবার অনেক সময় এটাও হয় যে দুজন ভিন্ন ভিন্ন পরীক্ষার্থী, দুজন ভিন্ন ভিন্ন প্রশিক্ষক বা দুজন ভিন্ন ভিন্ন খাতা যারা দেখছেন একই লেখাতে তারা ভিন্ন ভিন্ন নম্বর দেবেন, দুজনের কাছে ব্যাপারটা একই রকম আবেদনমূলক নাও হতে পারে। এমনকি এটাও হতে পারে যে একজন পরীক্ষার্থী তিনি সন্ধেবেলাতে কোনো একটা খাতা দেখছেন সারাদিনের ক্লান্তির পরে, তার মনের মধ্যে যে চাপটা নিয়ে খাতা দেখে তিনি যে নম্বরটা দেবেন, সকালে উঠে ফ্রেশ মাইন্ডে তিনি সেই লেখাটায় ভিন্ন অন্য নম্বর দিতে পারেন। ফলে ডেসক্রিপটিভ প্যাটার্নের ক্ষেত্রে এমসিকিউতে কি হয়, একটা নম্বর সবসময় একটা জায়গাতে ফিক্সড হয়ে গেছে, কিন্তু ডেসক্রিপটিভের ক্ষেত্রে তা হতে পারে না। একই লেখা দুজন ভিন্ন ভিন্ন আর কি মানে পরীক্ষক আলাদা নম্বর দিতে পারেন, একই পরীক্ষক দুটো ভিন্ন সময় দেখার জন্য আলাদা নম্বর দিতে পারেন, এবং মানে লেখার কোয়ালিটির ভিত্তিতে কিন্তু নম্বর পড়ে মানে অন্যরকম হতে পারে। এটা অনেকেই একটা কথা বলতেই পারি যে আমরা অ্যানালিটিক্যাল ব্যাপার যেটা সেটা হয়তো অনেক বেশি এর মধ্যে চলে আসতে পারে, বিশ্লেষণমূলক ক্ষমতা জন্মাতে পারে, কিন্তু পরীক্ষার্থীদের লেখা। আবার আরও একটা জিনিস সেটা হচ্ছে হাতের লেখা। ধরো অনেক মানুষ আছে তাদের হাতের লেখা স্পষ্ট বোঝা যায়, অনেকের হাতের লেখা আছে, আমি তো বাড়িতে বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ রাইটিং পড়াতে গিয়ে দেখি মানে অনেকেরই হাতের লেখার জন্য কিন্তু নম্বর কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি হয়তো যে লেখাটা বুঝতে পারছি পড়ে অন্যজন হয়তো সেটা বুঝতে পারবে না বা তার সেই সময়টা তিনি না দিতে পারেন। আবার অনেক সময় দেখা যায় এমসিকিউতে তুমি গোল করছো বলে একটা যন্ত্র খাতা দেখছে, ঠিক আছে, কিন্তু ডেসক্রিপটিভ রাইটিংয়ে তো একজন পরীক্ষক খাতা দেখবেন, তখন তো কোনো যন্ত্র খাতা দেখবে না। ফলে খাতা দেখার প্যাটার্ন এবং খাতা দেখার নিয়ম কারণে কিন্তু এটা অসুবিধা তৈরি হতে পারে, বিশেষ করে এটা যখন আর কি মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এটা প্রস্তাব এলিমিনেশনের একটা পরীক্ষা। চার নম্বর যে সমস্যাটা আমার মনে হয় সেটা হচ্ছে এই যে পেপার থ্রি, পেপার ফোর, পেপার ফাইভ এগুলো আমরা কিচ্ছু জানি না এখনো পর্যন্ত। শেষের দিকে আমরা কিছুটা দেখেছি এখানে, সেটা হচ্ছে যে মানে এখানে কম্পালসারি এই ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক যেটা সেটা আর কি মানে থাকতে পারে, বা আমরা আরও একটা জিনিস দেখেছি সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ থাকতে পারে, বা যেটা দেখেছি সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ইকোনমিক্স যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলো থাকতে পারে। ফলে আমরা এখন থেকে মানে আমি যে সময় পরীক্ষা দিয়েছিলাম 2011-তে তখন তো ডেসক্রিপটিভ আর কি মানে ম্যাথামেটিক্স ছিল, অর্থাৎ বিশ্লেষণভাবে করতে হতো, বা আর কি মানে ইকোনমিক্স বা যে আর কি মানে কি বলে ওটাকে মানে আমাদের ইএনবিএস ছিল না, কিন্তু ইকোনমিক্স বলো বা তার সাথে আর কি মানে কনস্টিটিউশন বলো সেগুলো বিস্তারিতভাবে লিখতে হতো। সেই রকম লেখা এখন থেকে মানে পরীক্ষার্থীদের যখন তারা এই বিজ্ঞাপনটা যদি সত্যি আসে তাহলে নিয়মিতভাবে আর কি মানে এটাকে প্রস্তুতি নিতে হবে এবং সেটার জন্য চর্চা করতে হবে, ইনফরমেশন গ্যাদার করে সেটাকে লিখতে হবে, বিভিন্ন রকম মানে যারা বিশেষজ্ঞ তারা কি মতামত দিয়েছেন এগুলো সেগুলো আমরা অবশ্যই চেষ্টা করব, কিন্তু সেগুলো মাথায় যে রাখা সেই জিনিসটা কিন্তু একটা উত্তর তৈরি করার ক্ষেত্রে অনেকটা ভারী হয়ে যায় পরীক্ষার্থীদের ক্ষেত্রে। আর ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যে সমস্যাটা, এমসিকিউ প্যাটার্নে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে বিভিন্ন অঙ্কের ট্রিক অ্যাপ্লাই করে থাকি, ঠিক আছে, মানে খুব ছোট মেথডে আমরা করলাম যাতে আমাদের সময়টা বাঁচে, কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে অঙ্ক কিন্তু মানে বিস্তারিত আকারে লিখে করতে হয় এবং অনেক সময় দেখা যায় লেখালেখির জন্য নম্বর কাটে। যেমন ধরো তুমি কোনো একটা জিনিস উভয় পক্ষ থেকে নিচে মানে সমীকরণে সমান চিহ্নে দুদিকেই একটা জিনিস কেটে দিচ্ছ, আমাদের কিন্তু উচ্চ মাধ্যমিককে বা মাধ্যমিকে আমরা যদি না লিখতাম উভয় পক্ষে এক্স নট ইকুয়াল টু জিরো বা ওয়াই নট ইকুয়াল টু জিরো, তাহলে কিন্তু আমাদের একটা নম্বর কাটার প্রভিশন এখানে ছিল। আমি জানি না ডেসক্রিপটিভ প্যাটার্ন হলে ম্যাথামেটিক্সে এই ধরনের সমস্যাগুলো আসবে কিনা, অর্থাৎ বিস্তারিতভাবে লিখে লিখে করতে হবে কিনা, কারণ সেক্ষেত্রে নম্বর কাটা হতে পারে। আর একটা জিনিস আমার যেটা বলার সেটা হচ্ছে অনেকে একটা ভয় পাচ্ছে যে অপশনাল পেপার বোধহয় দুটো পড়তে হবে, না এটা একেবারেই না, এটা কিন্তু ভুল ধারণা। সেটা হচ্ছে অপশনাল সাবজেক্ট যেটা সেটা দেখো এখানে পেপার ওয়ান আর পেপার টু একটাই সাবজেক্ট পড়তে হবে, পেপার ওয়ান আর পেপার টু, ঠিক আছে। সুতরাং এইটা পুরোটা এখনো পর্যন্ত সিলেবাসটা জানা গেছে, আমরা অতিরিক্ত ব্যাপার যেগুলো সেগুলো এখনো পর্যন্ত বিশ্লেষণমূলকভাবে কিন্তু এখনো কিছু জানি না, কারণ বিস্তারিত কিছু আমাদের সামনে এখনো পর্যন্ত আসেনি, এবং এই না আসাটাই আমাদের মস্তিষ্কের মধ্যে একটা ভয় তৈরি করছে। এবার ব্যাপার যেটা সেটা হচ্ছে প্রস্তুতি কতটা কঠিন হলো। দেখো যে সমস্ত পরীক্ষার্থীদের বয়স মোটামুটি এখন 22 বছর 23 বছর 24 বছর 25 বছর, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ততটাও কঠিন হবে না। কেন? কারণ তারা সবেমাত্র প্রস্তুতিতে ঢুকেছে, হয়তো কিছুদিনের জন্য এমসিকিউ পড়েছিল, তারা ডেসক্রিপটিভ প্যাটার্নে ফিরে যেতে পারবে। কেন? তার কারণ হচ্ছে যে তারা যখন এই প্রস্তুতিটা মানে কলেজ লাইফে নিয়েছে, অনার্স করেছে বা মাস্টার্স করেছে, তাদের প্রিপারেশন কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নেই ছিল। মাস্টার্সই হোক বা কলেজ লাইফই হোক, তাদের পুরো প্রস্তুতিতে কিন্তু মানে যে ডেসক্রিপটিভ প্যাটার্নই তারা লিখেছে, ফলে তাদের ক্ষেত্রে এই
এই জিনিসটা মানিয়ে নেওয়াটা হয়তো অসুবিধা হবে না। অসুবিধাটা মেনলি হবে কাদের ক্ষেত্রে, যারা আর কি মানে বেশ কিছুদিন ধরে প্রস্তুতিটা নিচ্ছে। মানে ধরা যাক একজন পরীক্ষার্থী, তার বয়স আজকে 33 বছর, বা কোনো একজন পরীক্ষার্থী তার বয়স 32 বছর, সে বিগত হয়তো 5-6 বছর প্রস্তুতি নিচ্ছে, তার প্রস্তুতিটা পুরোপুরি এমসিকিউ প্যাটার্নের ছিল, ফলে তাকে আলটিমেটলি এই যে জায়গাটা অর্থাৎ এই যে একটা ডেসক্রিপটিভ প্যাটার্ন সেটার সাথে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু তার মধ্যে একটা সমস্যা আর কি মানে তৈরি হতে পারে। কিন্তু আমাদের সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন সমুদ্রে এই সরি নদীতে নেমেছি, আমাদের তো সেই নদী পেরোতে হবে, যতই ঝঞ্ঝা আসুক সেটার সাথে মানিয়ে নিতে হবে। সুতরাং এই মুহূর্তে তোমাদের দুটো কাজ, প্রথম যেটা সেটা হচ্ছে যে 2022 পরীক্ষা এবং 2023 পরীক্ষা সেগুলো নিয়ে খুব বেশি করে মাথা ঘামানো, কারণ 2024 এটা হবে কিনা আমরা জানি না, 2025 হলে হতে পারে, বা 26 কবে হবে আমরা এখনো পর্যন্ত জানি না। আমরা যেটুকু পেয়েছি সেটা আনঅফিসিয়াল একটা সোর্স থেকে জানতে পেরেছি, ফলে সেটা নিয়ে খুব একটা বেশি ভাবনা চিন্তার দরকার নেই। তোমরা 23 যে পরীক্ষাটা বা 22 যে মেন সেটাই মনোনিবেশ করো। আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে খুব বেশি ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমিও তো ডেসক্রিপটিভ প্যাটার্নেই পরীক্ষা দিয়েছি এবং আমি তো এমসিকিউ প্যাটার্নের জন্য পড়াই, ফলে আলটিমেটলি তো সমস্যা সেভাবে কিছু হয় না। আর তোমাদের আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা কিন্তু এখনো যে মেন্সের পরীক্ষাটা দাও সেই পরীক্ষায় 800 নম্বর যেমন এমসিকিউ দাও, তার পাশাপাশি 800 নম্বর কিন্তু ডেসক্রিপটিভ দাও। সুতরাং একটা মেন্টাল ব্লকেজ তো কাজ করছে যে আমরা হয়তো পেরে উঠবো না, সেটাই কিন্তু মূল ভয় যে হয়তো পেরে উঠবে না, এরকম হবে না। যখন তোমরা পরীক্ষাটা দিতে যাবে তখন সবার সামনে একই পরিস্থিতি উদ্ভূত হবে, সবাই মানে প্রথম পরীক্ষা দেবে, সবারই একই সমস্যা, ফলে নম্বরের পরিস্থিতি সবার ক্ষেত্রেই একই রকম থাকবে। সুতরাং আমি পাশে আছি, আমি চেষ্টা করব তোমাদেরকে যতটা সম্ভব আমার মানে তরফ থেকে হার্দিক সাহায্য করা। আমি নিজে পরীক্ষার সময় 250 এসে প্র্যাকটিস করে গেছিলাম ইংরেজিতে এবং বাংলাতে, সেই সমস্ত এসে তোমাদের লিখে দেওয়ার চেষ্টা করবো। সুতরাং তোমরা সেই ভয়টা একেবারেই পেও না, নির্ভীকভাবে তোমরা প্রাথমিকভাবে 2023 যে পরীক্ষাটা আছে যেটার ফর্ম তোমরা ফিল আপ করেছো বা পরীক্ষা দিতে যাচ্ছ সেটার জন্য খুব ভালো করে প্রস্তুতি নাও। আর সামনে যা সত্য আসবে সেটাকে আমাদের মানিয়ে নিতেই হবে, এইটুকু ছাড়া বলার কিছু নেই। আশা করি খুব বেশি ভয় পেয়ে সরে যাওয়া পারবো না এগুলো ভাবে। যেমন ধরো CGL-এ যখন প্যাটার্ন চেঞ্জ হলো তখনও তো পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে এবং তারা তো সেটার সাথে মানিয়ে নিচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এটা নিয়ে অহেতুক এই মুহূর্তে ভয় পাওয়ার কিছু নেই, আগে মূল জিনিসটা সামনে আসুক অফিসিয়াল, কারণ এটার মধ্যে পরিবর্তন হতেই পারে, হয়তো তাহলে এটা এখনই হচ্ছে না আরও কয়েক বছর পরে হলো, যদি সামনেও হয় তার মধ্যে একটা রিভাইজড একটা ড্রাফট, তার মধ্যে আরও কিছু সংশোধন হলো, PSC সংশোধনী যোগ করলো, মন্ত্রিসভার মানে সম্মতি পেতে অন্যরকম কিছু বলা হলো, সব মিলিয়ে একটা পরিবর্তন হওয়ার এখনও সম্ভাবনা আছে। এবং যারা চিন্তাভাবনা করছেন তারা পরীক্ষার্থীদের ভালোর জন্য করবেন সেটার উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে, এবং তারা যুব সমাজের কথা ভাবনা চিন্তা করে তাদের যাতে উন্নয়ন হয় সেটা ভেবেই করবেন, এইটুকুই বলা। এই হচ্ছে আজকে ভিডিওতে আমার বিশ্লেষণ। আমার কোনো সমস্যা নেই MCQ-তে হলেও, আমি যেভাবে দেখাচ্ছি মেন ডেসক্রিপটিভ হলেও আমি দেখাতে পারবো, কিন্তু আমি তোমাদেরকে বলবো অহেতুক ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার কোনো ব্যাপার হবে, যা হবে সেটাকে মানিয়ে নিতে হবে এবং সেটার সাথে আমাদের প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ভিডিওর বক্তব্য। যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর সাইকোলজি অপশনের আমাদের যে একটা ব্যাচ আমরা চালু করেছি সেটা যদি জয়েন করতে হয় তার ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওর লিঙ্ক মনোযোগ দিয়ে রেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করো। ভালো থেকো, সফল হও, এবং এই সংক্রান্ত সমস্ত অথেন্টিক খবরাখবরের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বিজয়ী হও।